পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পাকিস্তানি রেঞ্জার্সদের গুলিতে স্থানীয় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সোমবার রাতে আজাদ জম্মু ও কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের কাছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রেঞ্জার্সদের সংঘর্ষ হয়। এই সময় রেঞ্জার্সের তিন সদস্য সহ আটজন আহত হয়। দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। গেল বৃহস্পতিবার থেকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আজাদ কাশ্মীরে হাজার হাজার বাসিন্দা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে আসছে। এ সময় প্রতিবাদকারীরা অভিজাত শ্রেণীকে দেওয়া সুযোগ সুবিধাও প্রত্যাহার করার দাবি জানিয়েছে।